হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে রুই মাছের পাতলা করে ঝোলের রেসিপি শেয়ার করব। তো চলো দেখা যাক। প্রথমেই মাছগুলোকে ভালো করে জলে ধুয়ে নেওয়া হলো। তারপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেওয়া হলো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে মাছ ছেড়ে দিলাম ভাজার জন্য। এইভাবে বাকি মাছগুলো ভেজে নিলাম। দেখো আমার সবকটা মাছ ভাজা কমপ্লিট। এইখানে কিছুটা আদা, পেঁয়াজ, লঙ্কা আর রসুন বেটে নিলাম। দেখো বাটা কমপ্লিট। কড়াইতে মাছ ভাজার তেলেই তেজপাতা আর সাদা জিরে দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়েই কেটে রাখা আলু তার মধ্যে দিয়ে দিলাম। আলুটা ভাজার সময় ওর মধ্যে অল্প নুন আর অল্প হলুদ দিয়ে দিলাম। আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, এরপর ওর মধ্যে বেটে রাখা মশলাগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে নাড়িয়ে নেব। সামান্য একটু জল দিয়ে নাড়ব যতক্ষণ না মশলা থেকে তেল বেরায়। এরপর কেটে রাখা টমেটো দিয়ে দেব। দেখতেই পাচ্ছ মশলা ভালো করে কষে গেছে, এখন এতে গরম জল ঢেলে দেব। ঝোলটা ফুটে গেছে, এখন একটা একটা করে সব মাছ ঝোলে দিয়ে দিলাম। ঝোলটা টেস্ট করে মনে হলো আর একটু নুন দরকার, তাই একটু নুন দিয়ে দিলাম। এরপর একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে, শেষে ধনে পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। ব্যাস, মাছের ঝোল কমপ্লিট। ভিডিওটা ভাল লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।